হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো যে 33 কোটি বিন্দু জলের যে একটা বিষয়, যে 33 কোটি বিন্দু জল, এই বিন্দু জলে যার হবে গোসল, সেই কিন্তু চলে যাবে ছাড়া কোনো কৌশল মুক্তির তরে, মুক্তির তরে চলে যাবে সেই ব্যক্তি যে 33 কোটি বিন্দু জলে গোসল হবে সাধন বলে, গুরু ভজন করবে যেজন সাধনেরই তালে তালে, নিজের রাজ্যে হইলে যুদ্ধ সাধনে আসিবে সিদ্ধ, ছয় জনে হইবে বাদ্য বুঝবে ধরাতলে, ব্রহ্মা বিষ্ণু শিবের ভিতর ঢুকিয়াছে এক অজগর, বিন বাজাইয়া তারে ভার কর আর যাবে না সেই পাতালে। আজকে আমার আলোচনার যে মূল বিষয় সেটি হলো সাধন বিষয়, যে সাধকদের মধ্যে তারাই সিদ্ধ পুরুষ হয়েছে। আর সিদ্ধি শব্দের অর্থ কি? পবিত্র, যারা এই পৃথিবীতে পবিত্র মানুষ হয়েছে। আর পবিত্রর কথা আল্লাহ কি বলেছে? যে নিজেকে পবিত্র করল সেই সফল কাম, আল্লাহ স্বয়ং এ কথা বলেছে। তবে 33 কোটি বিন্দু জলে যার হয়েছে গোসল, সে অবশ্যই মুক্তির তরে চলে যেতে পারবে। তাই বলি কি যে 33 কোটি বিন্দু জল, এটা কিন্তু আমাদের বাহ্যিক মহাবিশ্বেও আছে এবং ক্ষুদ্র বিশ্ব মানুষের মধ্যেও আছে। এখন যে 33 কোটি বিন্দু জলে যখন কারো গোসল হয়ে যাবে তখন তিনি পবিত্র হয়ে যাবে। তবে হয়ে যাবে যে সেটা কিন্তু একদিনে নয়, এটি বহুদিন পর্যন্ত এই 33 কোটি বিন্দু জলে তার গোসল হবে এবং সাধন চলবে এর তালে তালে। তবে আজকের এই কথাটি একটু মর্মান্তিক, যারা সাধনা করে তারা যদি এই কথাটা বুঝে তো ইনশাআল্লাহ তিনি মুক্তির ফয়সালা করতে পারবে এই পৃথিবীতে বেঁচে থেকে। তবে যারা মনে করে যে আল্লাহকে পাইতে কি সাধন লাগে, আল্লাহকে পাইতে কি এত কিছু করা লাগে, তবে কি বাবা, যে কথাটা বলতে চাচ্ছি যে একটা মানুষ যদি শুধু ভাত খায়, তেল নাই, লবণ নাই, তরকারি নাই, এ কিন্তু অসম্ভব। তাই বলি কি, একজন মানুষ যখন দেখা যায় যে সাধনা পাশাপাশি গুরু ভজনা করতেছে এবং দেখা যায় তিনি সবসময় অন্তর্গতভাবে প্রেমে ফানাফিল্লা থাকে, যখনই চোখটা বোঝে তখনই দেখতে পায় তার মুর্শিদের স্রোত, তখন কি হলো যে একজন কামিল মুর্শিদের হাত রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত, তাহলে মুর্শিদের স্রোত যখন ভক্ত তার সামনে আনবে, চোখে ভাসাবে, তখন সে কার স্রোতটা আনলো? তিনি আনলো একমাত্র খোদার স্রোত। তাহলে বোঝা গেল কি যে মুর্শিদের স্রোতটাকে খোদার স্রোত হিসেবে নিতে হবে এবং এই রূপে তিনি ফানাফিল্লা হতে হবে। তখন ফানাফিল্লা হতে হতে এমন একটা পর্যায়ে চলে যাবে, এটা হলো প্রেম। আরেকটা হলো গুরু ভজনা। গুরু ভজনাটি হলো যে আমি গুরুকে সামনে পেয়েছি, আমি সেবায় রয়েছি, গুরুর কি দরকার, গুরুর কোন বিষয়টা কষ্ট হচ্ছে কি না। আচ্ছা, আরেকটা বিষয় হলো, এটা হলো ভজনে পড়লো। আর সাধন কি? গুরু ভক্তকে যে সাধনা দিয়েছে টাইম টু টাইম করা, মানব সেবায় থাকা, মানুষের সাথে নম্র ভদ্র এবং দুনিয়ার লোভ ত্যাগ করে চলতে হবে। তখন কি হবে যে আল্লাহ কি বলেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। তাহলে যখনই অবসর পাবো সাধন তো করতেই আসি, কিন্তু আমার মুর্শিদের নাম আমার অন্তরে 24 ঘন্টা চলবে, এটা তো মানুষ দেখবে না। আমার মুর্শিদের রূপস্রোত আমি চোখের পলকে পলকে দেখতেছি, এটা তো মানুষই দেখছে না। তখনই বলা হয়েছে যে একটা হলো মানুষের না দেখা ইবাদত, মানুষের সামনে থেকেই করতেছে, মানুষে বুঝতেছে
সে আল্লাহর কোনো কাজ করে না, কিন্তু সে চব্বিশ ঘন্টা তার মুর্শিদকে নিয়ে, তার রাসুলকে নিয়ে চব্বিশ ঘন্টা পড়ে আছে। তাই বলি কি যে এমন সাধনা যদি কেউ করতে পারে এবং সেই ৩৩ কোটি বিন্দু জল তখনই তার কাছে আসবে যখন গুরু তাকে তিনটা সাধনা বাড়তি দেবে। যেমন রেচক পূরক কুম্ভক, রেচক পূরক কুম্ভক যখন এই সাধনাটা যখন দিবে তখনই এই সাধনাটা করতে 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 তিনি দেখতে পাবে যে ৩৩ কোটি বিন্দু জলে তার গোসল হবে বা হচ্ছে। আচ্ছা, তো আজকের এই সাধনার উল্লেখটা করার উদ্দেশ্য হলো এটাই যে অনেক মানুষ আছে এই বিষয়গুলো জানে না, তো এই জিনিসগুলো জানানোর জন্য যারা জেনেছেন তো আলহামদুলিল্লাহ, আর যারা না জেনেছেন তারা যখন বুঝবেন বা শিখলেন আলহামদুলিল্লাহ, আমি আমার জীবন ধন্য হবে। তবে হে জগতবাসী, জানি না আপনাদেরকে এই আলোচনা করে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি, তবে আমি সকলের কাছেই আল্লাহ যদি আমার প্রতি সহায় হন তো অবশ্যই আপনাদেরকে আমি ভালো ভালো আলোচনা উপহার দিতে পারব। তো আপনাদের কাছে এই কথাগুলো বলে আজ রাখব। তবে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আপনাদের সামনে আমি হাজির হতে পারি। তবে আজ এই বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।